যখন আপনি এই আয়াতগুলো পড়বেন তখন যদি সে রকম ভাবে আপনাকে বাধা সৃষ্টি করে আপনি কিন্তু এই আয়ত পড়া বন্ধ করবেন না আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবার সমান্ত ভিহ আমি রাজফুলসা আপনারা দেখছেন তহিদ মিডিয়া ভাই প্রতিদিনের মতো আজকেও একটি বিষয় নিয়ে আপনাদের সমূহ উপস্থিত হয়েছি আজকে আমি এমন একটি সুরা সম্পর্কে বলবো যে সুরাটি পরে যদি কোনো জিনগ্রস্ত রোগীর কানে সাত বা সাতটা ফু দেন ইনশাআল্লাহ তার গায়ে যে জিন থাকবে সে যতই শক্তিশালী হোক তার গায়ে আগুন লেগে যাবে ইনশাআল্লাহ যে সম্মানিত ভাই আর এটি খুবই পরীক্ষিত একটি তদবির ভাই সকল তার জন্য অবশ্য আমার ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখবেন ভাই একটি কথা না বলে নেই আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিনই আমরা এ ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে থাকি ভাইসকল আর বেশি কথা না বেড়ে চলুন বিষয়ের দিকে এগিয়ে যাওয়া যাক আজকে আমি সত্যি খুবই গুরুত্বপূর্ণ আলোচনাটি নিয়ে এসেছি যে এমন আমি কিছু আয়াত সম্পর্কে আপনাদের বলে দেব যে আয়াতটি পড়ে পরে যদি কোনো জিনগ্রস্ত রুগীর কানে আপনি সাতটা ফু দেন মাত্র সাতটা ফু ইনশাল্লাহ জিন যত শক্তিশালী হোক যদি ওই রুগীর গায়ে জিন একশোটা পর্যন্ত জিন থাকে বা তার থেকে অধিক জিন থাকে ইনশাআল্লাহ ফুক খালি সাতটা ফু সাতটা খালি ফু দেবেন ইনশাআল্লাহ দেখবেন যে ওই জিন পালাতে বাধ্য হবে সে রুগীকে ছেড়ে যেতে বাধ্য হবে এবং সে চেঁচাতে শুরু করবে যে আমাকে ছেড়ে দেন কারণ তার গায়ে আগুন ধরে যাবে যদি সে না যায় তখন দেখবেন যে কোনো জিনগ্রস্ত রুগী আপনার কাছে এসেছে অথবা আপনার আত্মীয়স্বজনের মধ্যে কেউ আপনি ট্রিটমেন্ট করছেন বা তদবির করার চেষ্টা করছেন যদি আপনি একজন সাধারণ ব্যক্তি হন তাহলে আপনাকে বলবো প্রথমে আপনাকে শিখতে হবে যে নিজের শরীরটাকে কিভাবে বন্ধ করতে হয় জি শরীরটাকে প্রথমে বন্ধ করতে হবে কারণ যখন আপনি কোনো জিনগ্রস্ত রুগীর ওপর ঝাড়ফুঁক করবেন যদি সে জিন খুব শক্তিশালী হয় তখন খুব মজবুতভাবে খুব তাগত লাগিয়ে আপনাকে কিন্তু আক্রমণ করবে যার ফলে দেখা গেল যে রুগীকে ছেড়ে উল্টে আপনার উপর চলে এসেছে জি আর যে সকল ভাই এ লাইনে কাজ করছেন জিন যাদু করেন তাদের ব্যাপারটা আলাদা তারা তো জানেই যে কিভাবে আমাকে শরীর বন্ধ করতে হবে কিভাবে আমার নিজের শরীরটাকে হেফাজত করতে হবে সেটা তো বলার দরকার নেই তবে যদি আপনি সাধারণ কোনো ব্যক্তি হন তাহলে আমি বলবো প্রথমে আপনাকে শরীরটাকে মজবুতভাবে বন্ধ করা শিখতে হবে এবং আরও একটি কথা যে আপনি যদি কাউকে মানে কাউকে ঝাড়ফুঁক করতে চান যে আমি একে ঝেড়ে দেব তো যদি আপনার ভিতরে কোনো ধরনের সাহস না থাকে মানে সাহসের কমতি থাকে যে আপনি খুব বেশি ভয় পান জিনকে অতিরিক্ত ভয় পান তাহলে আমি বলবো যে আপনি এই তদ্য কিন্তু করবেন না প্রয়োজন পড়লে আপনি আপনার বন্ধুবান্ধবকে দিয়ে আপনার কোনো আত্মীয়কে দিয়ে এই কাজগুলো করতে পারবেন আর আরও একটি যে সবসময় চেষ্টা করবেন তদবির পুরুষ দিয়ে করানো সবসময় চেষ্টা করবেন তদ্বির পুরুষ দিয়ে করানো যদি না একান্ত পাওয়া যায় তাহলে অবশ্য মহিলা দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই এমন নয় যে মহিলারা তদ্বির করতে পারেন তা নয় তবে মহিলাদের তুলনায় পুরুষদের তদ্বিরটা একটু বেশি মজবুত হয় কারণ তাদের ভাবনা চিন্তা এবং তাদের সহ্য করার শক্তি এবং তাদের যে সাহস সেটা সম্পূর্ণ আলাদা জি সমান্ত ভাই তবে যদি দেখা যায় যে আপনার বাড়িতে পুরুষের অভাব অসুবিধা আছে তাহলে যে কোনো মহিলাও কিন্তু করতে পারেন শর্ত হচ্ছে যে আপনাকে পবিত্র থাকতে হবে আর শরীরটাকে মজবুতভাবে বন্ধ করা শিখতে হবে জি সম্মানতে ভাই যদি শরীর বন্ধ করা শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসবেন আমার চ্যানেলে খুব সুন্দরভাবে কয়েকটি ভিডিও আপলোড করা আছে যে কীভাবে আপনি শরীর বন্ধ করবেন একটা খুব কড়াভাবে আছে একটা হালকাভাবে আছে এবং কতক্ষণ শরীর বন্ধ থাকে সে সম্পর্কে আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার প্রত্যেকটা দেখে আগে নিজেকে নিজে প্রস্তুতি ভালোভাবে নেবেন তারপর কিন্তু এই জায়গায় হাত দেবেন যে সমান তবে আর এই তদ্বিটটা যে রুগী নিজে নিজে সে কিন্তু করতে পারবেন না জি ধরুন কি আপনি রুগী আপনি নিজেই জন জিনগ্রস্ত আপনি কিন্তু এই তদ্বিটি করতে পারবেন না আপনাকে কাউকে দিয়েই করতে হবে তাতে সেটা মহিলা অথবা পুরুষ হোক তবে পুরুষ দিয়ে করাটা সর্বসময় সবসময় চেষ্টা করবেন যে সময় তো জিন ধরা রুগীকে যখন তদবির করতে যাবেন তখন সবসময় চেষ্টা করবেন যে রুগী যেন পূর্বমুখী হয়ে বসে এবং আপনি যেন পশ্চিমমুখী হয়ে বসেন ঠিক আছে রুগী বসবে পূর্বমুখী হয়ে এবং আপনি বসবেন পশ্চিমমুখী হয়ে দুজনেই বসবেন শেষ সলাতে শেষ যে তাসাহুদে বসে থাকেন আপনারা সেভাবে কিন্তু বসতে হবে আত্মহত্য পড়ার সময়তে যখন আমরা বসে থাকি তখনই কিন্তু ওই সিস্টেমে বসতে হবে রুগীও বসবে এবং আপনিও বসবেন যদি রুগীর সমস্যা হয় রুগী যে কোনোভাবে বসতে পারে সমস্যা নেই তবে আপনি কিন্তু এইভাবে বসবেন জি আচ্ছা রুগীকে বসিয়ে রুগীকে যে ঝাড়ফুঁক করবেন তার আগের কথা হচ্ছে যদি আপনি সাধারণ ব্যক্তি হন তাহলে আমি আপনাকে এক্সট্রা আর কি মানে একটা পরামর্শ দেব যে আপনি দুই রাখাত সলাত আদায় করে নেবেন দুই রাখাত ছলাত আদায় করে নেবেন অজু করে শুধুমাত্র দুই রাকাত সলাত আদায় করবেন আল্লাহর কাছে সাহায্য হিসাবে ওই দুই রাকাত সালাত মানে আদায় করার পর আপনি কিন্তু রোগীর কাজগুলো করতে শুরু করবেন যদি আপনি এমন একজন সাধারণ ব্যক্তি হন যে আপনার চিকিৎসা সম্পর্কে কিছুই জানা নেই কারণ আপনি যখনই দুই রাকাত সলাত আদায় করে নেবেন তখন আপনি যে আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ রব্বুল আলমিন সরাসরি মানে খুব মজবুতভাবে আপনাকে সহযোগিতা করবে যার ফলে আপনার চিকিৎসাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে যদি বা চিকিৎসা করতে করতে কিছু সামনে ভুল হয়ে যায় আপনার সাধারণ ব্যক্তি হতেই পারে তাহলে কিন্তু দেখবেন যে আল্লাহ সুবিহানো তাহলে আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে কারণ আপনি প্রথমেই কার কাছে সাহায্য চেয়েছেন ওয়া তাআলার কাছে তার জন্য আমাদেরকে প্রথমেই দুই রাকাত সালাত অবশ্যই আদায় করে নিতে হবে এটা আমি সাধারণ ব্যক্তির জন্য বললাম অবশ্য তবে যে সকল ভাই আপনারা হুজুর আছেন বা কবিরা যে কাজ করে এই লাইনে আছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলব যে যদি আপনারাও পারেন অবশ্যই করতে পারেন এটা করলে বেশি উত্তম হবে এটা আমার মানে জানা মতে আর কি সমান তো ভাই আচ্ছা রুগীকে বসিয়ে নিলেন রুগীকে বসিয়ে নেওয়ার পর প্রথম কাজ হচ্ছে আপনার রুগীর বাম কানে রুগীর বাম কানের কাছে গিয়ে মুখটাকে কাছে নিয়ে যাবেন নিজের মুখটাকে মানে এই তো কান কানের এত দূরে নিচে আসবেন নিয়ে এসে আপনি কানের কাছে হালকা একটি আওয়াজে সুরা মোমিনুনের শেষের চারটা আয়াত পাঠ করবেন সুরা মোমিনুন শেষের একদম শেষের চারটা আয়াত আয়াতটি আমি পড়ছি এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন যে সম্মানিত ভাই আফা হাসিবা হলাকুম আবাসাও বা আন্নাকুম ইলাইনা লা তুর্জাউন ফাতে আল্লাহুল মালিকুল হাক্ক লা ইলাহা ইল্লাহুৱা ৰব্বুল আশ্বিল কালিম ও মাইয়াদু মা আল্লাহ ইলাহান আখরা লা বোরহানা লাহুবিহি ফাইনামা সেছা বহু ৰিন্দা রব্বী ইননাহু লা ইফলুহুল কাফিরুল আকুর রকবিক ফির বরহাম ওয়া আন্টা খাইৰুয়া হেমিন ভাইচাইকল এ আই চি পর্বেন একটু জোরে জোরে পড়বেন যাতে রোগী স্পষ্ট শুনতে পাই রুগীর বাম কানের কাছে মুখটা নিয়ে যাবেন দিয়ে পড়বেন যাতে আপনার মুখের ফুটাও রুগীর কানে স্পর্শ করে এভাবে কিন্তু একবার পড়বেন اكبر بولن افحسبتم بسم الله الرحمن الرحيم بولن افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم وما يدعو مع الله اله اخر لا برهان له به فان حسابي عند ربي انه لا يفلح الكافرون وقل ربي اغفر وارحم وانت خير الراحمين بولن, دوري بولن, دوري بولن دوري كان يقدم جوري سنة فود بن جوري بولتي خوب جوري نيابل نالكاني بثا بابي تيكاسي تو اكشن فود بن ابار كنتو بولبن আবার একটা ফুটবেন আবার পড়বেন আবার একটি ফুটবেন এভাবে কিন্তু সাতবার পড়বেন সাতটা ফুটবেন যে সমান্ত ভাই ইনশাল্লাহ এই সাতটা ফু দেওয়ার পর দেখবেন ওই রুগীর কাছে জিন কখনই থাকতে পারে না তারপর যদি মনে হয় যে না এখনও কিছুটা সমস্যা আছে তাহলে এবার ঘুরে যাবেন আপনি কোথায় ডান কানে প্রথমে দিয়েছেন বাম কানে তারপর দিয়ে দেবেন ডান কানে একই নুন একইভাবে সাতবার ইনশাআল্লাহ সমান্ত ভাই আজকে আমি সত্যি খুবই গুরুত্বপূর্ণ আমল চিৎস আপনাদেরকে শিখিয়ে দিলাম জিম অতিরিক্ত মাত্রায় আমল না করে আমি আজকে যে জিনিসটা শিখিয়ে দিচ্ছি আপনারা শুধুমাত্র একবার করে দেখবেন একজন জিনগ্রস্ত রোগীর কাছে বসে কানের কাছে খালি এই আয়াতটি পড়বেন তবে একটা কথা মনে রাখবেন যখন আপনি এই আয়াতগুলো পড়বেন তখন যদি সে কোনোরকমভাবে আপনাকে বাধা সৃষ্টি করে আপনি কিন্তু এই আয়াত পড়া বন্ধ করবেন না সে যদি কোনো ভাবে বলে যে না আমি এই সে বিভিন্ন রকম আপনাকে এ করে বা ধমকি দেয় আপনি কোনো মতেই কিন্তু আয়াত পড়া ভুল করবেন না আর আরও একটি কথা যে আয়াতটি পড়ার সময় যেন ভুল না হয় অবশ্য ভালোভাবে খেয়াল রাখবেন আয়াতটি পড়ার সময় যেন কোনো ধরনের ভুল না হয় খুব শুদ্ধ এবং সঠিকভাবে পড়ার চেষ্টা করবেন সমান্তভাবে আজকে আমি যে ভিডিওটি আপলোড করলাম বা যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এতে কি আপনারা উপকৃত হতে পেরেছেন সামনে কী ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন আমি যে মানে সকল ভিডিওগুলো আপলোড করছি এতে আপনারা উপকৃত হলে অবশ্যই জানাবেন যেহেতু আমি এ ধরনেরই ভিডিও চাই এবং যদি মনে হয় যে না আমি ভিন্ন ধরনের কোন কিছু ভিডিও চাইছি এই চিকিৎসা সংক্রান্ত তো অবশ্যই আপনারা বলতে পারবেন অবশ্যই জানাবেন আপনাদের সমস্যাগুলো অবশ্যই জানাবেন যে আপনাদের আমি যেভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এ থেকে বুঝতে অসুবিধা হচ্ছে এটা অবশ্যই বলবেন হ্যাঁ অনেক ভাই কমেন্ট করে আমি দেখেছি যে আমার কথা একটু বেশি হয়ে যাচ্ছে বলে যে সমান্ত মানে আসল হচ্ছে যে ক্যামেরার সামনে মানে কথা বলা খুব একটা অভ্যাস নেই তো তার জন্য হয়তো কথাগুলো একটু পেঁচিয়ে যায় বা একটু বলতে বলতে লম্বা হয়ে যায় তার জন্য কিছু মনে করবেন না ইনশাআল্লাহ আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি লক্ষ্য রাখবেন যে প্রথম দিককার যে ভিডিও তাতে একটু বেশি মাত্রায় একদম তার তুলনায় এখন অনেক কিছু কম হচ্ছে সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনে দোয়া করবেন সামনে আমি আরও শটে এবং সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব জি কারণ প্রত্যেকটা জিনিস শিক্ষা করতে সময় লাগে আর যেহেতু ক্যামেরার সামনে আমাদের বলার অতটা অভ্যাস ছিল না তার জন্য একটু সময় লাগছে তবে ইনশাল্লাহ সামনে গিয়ে অবশ্যই করুন একটু ধৈর্য ধারণ করবেন যে সময় তো ভাই আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহি আবার